ওনার কানের সমস্যা ছিল, প্রথম স্টেপ হলো কানের সমস্যা। তো কান দিয়ে আপনার বেশি যদি ঠান্ডা লাগতো, কান দিয়ে আপনার পানি আসতো, তো আমরা বারবার ওর কানে চিকিৎসা করছি, যত ডাক্তার দেখাচ্ছি, ড্রপ দিচ্ছে, এসে দিচ্ছে, কোনো কিছু আসলে সমাধান হয় না। এডিনার যখন বড় হয়ে যায় তখন নাক এবং কানের সংযোগকারী একটি পাইপ আছে যেটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। এই ইউস্টিশিয়ান টিউবটা ব্লক হয়ে গেলে ইউস্টিশিয়ান টিউব ডিসফাংশনিং হয় এবং ডিসফাংশনিং হলে মধ্যকর্ণের মধ্যে প্রদাহ হয় এবং সেখান থেকে ইনফেকশন হয়ে কানের পর্দা ছিদ্র হয়ে যায়, কান পাকা রোগ শুরু হয়ে যায়। এই যে তানিশা, হ্যাঁ, ওর বয়স হচ্ছে মাত্র 7 বছর। এরকম সুন্দর একটি হাতে এই যে একটি ক্যানুলা তৈরি করা হয়েছে, তো বাচ্চাদের ক্যানুলা করানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো ডিজিজের ক্ষেত্রে। যে কোনো সার্জারির আগে আমরা এই ক্যানুলাটা করি, খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া কিন্তু ক্যানুলা করা যায় না, এক্সপার্ট নার্সের প্রয়োজন হয়, হ্যাঁ, এক্সপার্ট ডক্টরের প্রয়োজন হয় কখনো কখনো। হ্যাঁ, তো আমরা সেই কাজটি সফলভাবে করেছি, তাকে সার্জিক্যাল গাউন পরিয়েছি, এবং সে এখন প্রস্তুত আছে। তুমি কি প্রস্তুত? তানিশার আব্বুর কাছ থেকে একটু শুনি যে তানিশার মধ্যে আপনি কি কি সমস্যা লক্ষ্য করেন। সমস্যা বলতে আপনার অনেক আগে থেকে ওনার কানের সমস্যা ছিল, প্রথম স্টেপ হলো কানের সমস্যা। তো কান দিয়ে আপনার বেশি যদি ঠান্ডা লাগতো, কান দিয়ে আপনার পানি আসতো, ও যে পানিটা আসতো খুব দুর্গন্ধযুক্ত। তো আমি তো আবার বাইরে থাকি, চাকরি করি, চাকরির সুবাদে আমি বাইরে থাকি। তো ও আবার রাত্রিবেলা প্রতিদিন আপনার হলো একটা খড়ি দিয়ে, আপনার ওই দিয়ে না মানে কান খোঁচাইতো। তো আমরা আবার ওরকম কিছু সিমটম বুঝতে পারি নাই, রাত্রে ঘুমাইলে হা করতো, মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতো এরকম। তো আমরা বারবার ওর কানে চিকিৎসা করছি, যত ডাক্তার দেখাচ্ছি, ড্রপ দিচ্ছে, এসে দিচ্ছে, কোনো কিছু আসলে সমাধান হয় না, আমরা সেভাবে গুরুত্ব সহকারে নি নাই। এরপর হতে হতে গত 3-4 মাস আগে হঠাৎ করে বলছে যে আমার গলা ব্যথা করছে, গলা ব্যথা করছে কেন, ঢোক গিলে যাচ্ছে না। পরে হা করে ভিতরে দেখি 2টা টনসিল একবারে অ্যালার্জি ভাবুন তো ঠিক হয়ে গেছে, এরকম পর্যায়ে। পরবর্তীতে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকমই ওষুধ খাওয়াচ্ছি, কোনো রকম কমতেছে না। আমার যে কোনো প্রবলেম হলে হয় গুগল না হলে ইউটিউব, দুইটাতে আমি একটা সার্চ দিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা কি। আচ্ছা আচ্ছা, রোগ হোক আর যাই হোক, পরবর্তী আপনার ভিডিও আছে সামনে, পরে স্টেপ বাই স্টেপ দেখার পর পরবর্তীতে ডিসিশন নিয়ে স্যারের কাছে আসবো। পরে তো ফোন দিয়ে সিরিয়াল নিয়ে এভাবে আসা হয়েছে। আর ও খাওয়া যদি বলেন মানে এক বেলার খাবার একদিনে খাই না, খাওয়ার পুরাটা একবারে অরুচি। আচ্ছা আচ্ছা, আর ওর গিলতে কষ্ট হয়? হ্যাঁ, ও তো বললাম যে হঠাৎ রাত্রিবেলা হা করে ঘুমায়। হা করে ঘুমায়। আচ্ছা, এই যে যে দেখুন বাচ্চাদের বেশ কিছু উপসর্গের কথা তার বাবা অর্থাৎ তানিশার বাবা বললেন, এগুলো কিসের আলামত জানেন? এগুলো হচ্ছে আসলে এডিনোটনসিলাইটিস সে আক্রান্ত বাচ্চাদের। আপনার ভিডিওগুলো দেখে তখন ধারণা পেয়ে গেছি। তো এডিনোটনসিলাইটিস কি জিনিস এটা আমি একটু বলি, যে হা করলে বাচ্চাদের গলার মধ্যে আমরা দেখি যে টনসিলটি বড় হয়ে গেছে, এটা মূলত আসলে এডিনয়েড। এটি থাকার কারণে স্মুথলি দম নিতে কষ্ট হয়। এটা আজকে আমরা রিমুভ করব, এই যে সাদা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, তো মূলত তার এডিনয়েড টিলো এই জায়গা আছে। এডিনয়েড যখন বড় হয়ে যায় তখন নাক এবং কানের সংযোগকারী একটি পাইপ আছে যেটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। এই ইউস্টিশিয়ান টিউবটা ব্লক হয়ে গেলে ইউস্টিশিয়ান টিউব ডিসফাংশনিং হয় এবং ডিসফাংশনিং হলে মধ্যকর্ণের মধ্যে প্রদাহ হয় এবং সেখান থেকে ইনফেকশন হয়ে কানের পর্দা ছিদ্র হয়ে যায়, কান পাকা রোগ শুরু হয়ে যায়। তার যে কানের প্রবলেমটি ছিল এটি কিন্তু আসলে এডিনয়েড এর কারণে হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ এনলার্জ এডিনয়েড থেকে কিন্তু কানের সমস্যা, যেটাকে আমরা বলছি অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ। তো এই মধ্যকর্ণের প্রদাহটাও কিন্তু তার কান থেকে তৈরি হয়েছে, এটার উৎস কিন্তু আসলে এডিনয়েড। তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে তার এডিনোটনসিলেক্টমি সার্জারিটি সম্পন্ন করার। তো এই জন্য আমরা তার ফুল বডি চেক আপ করেছি, বিশেষ করে যে ভাইটাল যে সাইনগুলো, ভাইটাল যে ফাংশনগুলো আমরা দেখি, লাং ফাংশন দেখি, হার্টের যে কার্ডিয়াক ফাংশন দেখি আমরা, কিডনি ফাংশন দেখি, তার ব্লাড গ্রুপিং জানি, তার সুগার লেভেল চেক করি, তার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেটা দেখি, আমরা কোয়াগুলেশন প্রোফাইলটা দেখে থাকি, তার এক্স রে করে ফুসফুসের অবস্থানটি জানি, সমস্ত চেক আপ করেছি। তবে একটা জিনিস, তার 2019 সালে তার হার্টের একটি ভালভের মানে ছিদ্র ছিল, যে যে কারণে তার এটি কিন্তু অপারেশন করা হয়েছে। তার প্যাটেন্ট ডাক্টরস আর্টেরিওসাস যে একটি ক্লোজারের একটা ইতিহাস আছে, অর্থাৎ তার একটি কার্ডিয়াক অ্যানোমালি ছিল, যে কারণে কিন্তু পেশেন্ট আমাদের কাছে একটু রিস্ক, এবং সেই কারণে আমরা তার সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলোকে ইভালুয়েট করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। অর্থাৎ তার হার্টের ইকো আমরা করেছি, যে দেখেছি যে তার ফাংশনিংটা ঠিক আছে কিনা, এবং আমরা দেখেছি যে তার ইজেকশন ফ্রাকশন 68%, অর্থাৎ এটি ভালো, যে কারণে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে অপারেশনটি করা যাবে। তবে অবশ্যই এখানে এক্সট্রা কেয়ার নিতে হবে, এবং সেই কেয়ারের জন্য আমরা প্রপার জায়গায় যে স্কিল ম্যান পাওয়ার থেকে শুরু করে আমাদের যে রিসোর্স পার্সন সব ঠিকঠাক রেখেছি তার জন্য।
এবং আমরা আশা করছি যে আজকে অপারেশন শেষে সে একটি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসবে। তোমার কোনো ভয় নেই, আমরা গল্প করতে করতেই কাজটি সেরে ফেলবো, ঠিক আছে? অপারেশন সাকসেসফুল, তানিশা ভালো আছে। ওর যে টনসিল দুটো ছিল, এটা ডান পাশে ছিল, এটা ছিল বাম পাশে। আর এই যে এডিনয়েড, একটু আগে যে এক্সরেতে দেখালাম নাজোফ্যারিংসে, যে এডিনয়েড থাকার কারণে ওগুলো তোর ওই নাক দিয়ে দম নিতে কষ্ট হতো। আর এক্সট্রা ওর যে কানের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা বের করে দিয়েছি, কারণ বাচ্চাদের আসলে ময়লা বের করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আমি এই চান্সটা মিস করলাম না, যেহেতু অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা ছিল, তো আমরা খুব সহজে এটা বের করতে পেরেছি, ঠিক আছে? এখন বেশ কিছু নির্দেশনা রয়েছে, অপারেশন পরবর্তী নির্দেশনাটা মেনে চলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে 4 ঘন্টা পর ফার্স্ট খাবে হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা আমরা কেন দিচ্ছি? আইসক্রিমটা একটু ঠান্ডা, ভ্যাসো কনস্ট্রিকশনের সহায়তা করে, যে কারণে অপারেশন পরবর্তী কোনো ব্লিডিং এর টেন্ডেন্সি থাকবে, থাকলেও সেটা আর কি প্রিভেন্ট করতে সহায়তা করবে। দ্য সেম টাইম তার একটা ডায়েট হিসেবে কাজ করবে, তার মধ্যে আসলে সুগার আছে, ক্যালোরি আছে, যে কোনো বাচ্চারা খাবে সহজে। এরপর আপনার খাবে হচ্ছে স্যুপ, মুরগির স্যুপটা খেতে পারে। স্যুপ খাওয়ার পর রাত্রিবেলা জাউ ভাত খেতে পারবে। সকালবেলা একদম অ্যাজ ইট ইস, অর্থাৎ আগে যা সে খেত সেভাবেই খাবে, স্বাভাবিক খাবারে সে ফিরে যাবে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয় যে অপারেশনের পর যেহেতু 1 থেকে 2 সপ্তাহ হালকা ব্যথা থাকে, এই ব্যথার ভয়ে বাচ্চারা খেতে চায় না, এটা একটা অসুবিধা হয়। তবে অভিভাবকদেরকে বিষয়ে সচেতন থাকতে হবে, এনকারেজ করতে হবে। এবং আমি একটি ফর্মুলা দিয়েছি যে বাচ্চারা যত চর্বণ করবে বা অপটনসিল বা এডিনয়েড সার্জারির পর যত দ্রুত মুখের মুভমেন্ট আপনার আসবে তত দ্রুত ব্যথাটাও চলে যাবে, কারণ যত রিজিড হয়ে থাকে ব্যথাটা তত আসলে বেশি হয়। যে কারণে আমি বলি যে ABCD বাচ্চারা হলে ABCD পড়বে, অথবা ক খ গ ঘ ষ ষ ড়, এটা যখন সে চর্চা করবে তার কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টে ব্যথাটাও চলে যাচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু আগে আমরা আলোচনা করেছিলাম, এখন কিন্তু অপারেশন শেষে আলোচনা করছি। বাজেস টাইম তানিশা মানে অপারেশন থেকে সে অজ্ঞান থেকে জ্ঞানও ফিরে পেয়েছে, আমরা কথাও বলেছি, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আমি হ্যান্ড ওভার করবো, ঠিক আছে? অর্থাৎ আমরা আপনাদের দোয়ায়, সৃষ্টিকর্তা অশেষ কৃপায় অপারেশনটিকে সফলভাবে শেষ করতে পেরেছি, এটি হচ্ছে আমাদের আজকের দিনে বড় অ্যাচিভমেন্ট। থ্যাংকস অলমাইটি। জি, আপনারা ধন্যবাদ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আপনার মাধ্যমে মনে করেন এই যে এইভাবে রোগীগুলো সুস্থ হচ্ছে, আপনার জন্য দোয়া করতেছি, আর আপনার ছিল আমরা জেনে ভালোভাবে একটা জীবনযাপন করতে পারে এসে অভিভাবকরা স্বস্তি বোধ করে আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ স্টে উইথ মি অ্যান্ড প্লিজ বি অ্যাওয়ার রিগার্ডিং দ্য ডিজিজ, বিকজ ইফ ইউ বিকাম অ্যাওয়ার দেন নো ডিজিজ can harm in your body. Thank you very much for watching this video.